আপনি যখন বিয়ে করতে যাচ্ছেন আপনি যাকে বিয়ে করবেন তার সাথে আগে আনকমফোর্টেবল নেসেসারি জিনিসগুলো নিয়ে কথা বলুন মানুষ ভুলে যায় দা প্রাইমারি ইম্পর্টেন্ট থিং কম্প্যাটেবিলি তার সাথে আসলে আমার লাইফের আন্ডারস্ট্যান্ডিং পার্সপেক্টিভ ফিলসফি ভ্যালু কতটুকু ম্যাচ করে সেটা কি ইগনোর করা হয় বর্তমানে যত বিয়ে হচ্ছে তার অর্ধেকের বেশি ডিভোর্সও যাচ্ছে অথবা তারা অসুখী ট্রমাটিক রিলেশনশিপে আছে কেন এটা পাঁচটি বড় পয়েন্ট যেটা মানুষ ইউজুয়ালি মিস করে বিয়ের আগে এবং তারা নিজেদেরকে প্রস্তুত করে না মানসিকভাবে সো বিয়ের প্রস্তুতির পাঁচটি কারণই আজকে ডিসকাস করছে এক নম্বর পয়েন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি যখন বিয়ে করবেন আপনার মানসিকতায় থাকবে আমি একটা দায়িত্ব নিচ্ছি আমি একটা রেসপন্সিবিলিটি নিচ্ছি আমি প্রথমেই রিওয়ার্ড পাবো না ম্যারেজ ইজ নট অল অ্যাবাউট হানিমুন ইউ সি যখন আমরা ক্যারিয়ার শুরু করি যখন আমি প্রথম জীবনে চাকরি পাই আমি কি চিন্তা করি আমাকে প্রথমে বেতন দিবে না আমি প্রথমে শ্রম দিব আমি আমার কষ্ট করব অফিসে রেগুলারলি যাব অ্যান্ড দেন ইভেনচুয়ালি আমি রেসপন্সিবল হওয়ার পরে আমি রিওয়ার্ড পাব ইভেনচুয়ালি আমি প্রমোশন পাব এবং আমার তিরিশ পঁয়ত্রিশ বছরের ক্যারিয়ার ওভারঅল আমার লাইফকে মিনিংফুল করবে রেসপেক্টফুল করবে সেম ওয়েতে আমি যখন বিয়েকে দেখব বিয়ে ফার্স্ট অ্যান্ড প্রাইমারিলি এজ আর রেসপন্সিবিলিটি আমি ফার্স্টে একটা মানুষের রেসপন্সিবিলিটি নিচ্ছি আমি আমার নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছি ইন এ গ্রেটার অ্যাসপেক্ট এবং সেইখানে আমি যদি প্রথমে চিন্তা করি আমার রিওয়ার্ডটা কই তুমি আমাকে কি দিলা তুমি আমাকে কি দিবা তুমি আমার জন্য কি করবা দেন এই সংসার অসুখী হওয়ার সম্ভাবনা খুবই বেশি ইটস আ ফার্স্টলি ইটস আ রেসপন্সিবিলিটি দেন কামস দ্য রিওয়ার্ড দ্বিতীয় পয়েন্ট কম্প্যাটিবিলিটি ওভার কেমিস্ট্রি আপনি যখন বিয়ে করতে যাচ্ছেন আপনি যাকে বিয়ে করবেন তার সাথে আগে আনকমফোর্টেবল নেসেসারি জিনিসগুলো নিয়ে কথা বলুন লাইক ফ্যামিলি প্ল্যানিং লাইক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং লাইক ক্যারিয়ার প্ল্যানিং অনেক ক্ষেত্রে যেটা হয় দুইটা বড় মিস্টেকের একটা সেটা হচ্ছে যে বিয়ে করতে যাচ্ছে পাত্র অথবা পাত্রী সে চিন্তা করে যে তার সাথে আমার কফি খেতে কেমন লাগে তার সাথে আমার ঘুরতে যেতে কেমন লাগবে তার সাথে আমার ছবি তুললে কেমন লাগবে এই জিনিসগুলো হলে ভালো হয় বাট না হলেও আপনি সংসারে সুখী হতে পারবেন কিন্তু মানুষ ভুলে যায় দ্য প্রাইমারি ইম্পর্টেন্ট থিং কম্প্যাটিভিললি তার সাথে আসলে আমার লাইফের আন্ডারস্ট্যান্ডিং পার্সপেকটিভ ফিলসফি ভ্যালু কতটুকু ম্যাচ করে সেটাকে ইগনোর করা হয় ইট ডাজেন্ট ম্যাটার আপনার কি আসলে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে অথবা কি লাভ ম্যারেজ হচ্ছে আরেকটা পয়েন্ট যেটা আপনার মনে রাখা উচিত সেটা হচ্ছে আগে ফ্যামিলি কথা বলবে না আগে পাত্র এবং পাত্রী কথা বলবে পাত্র পাত্রী কথা বলার পরে তারা ফ্যামিলি লেভেলে যেনে কনভারসেশন হবে অনেক ক্ষেত্রে আগেই যখন ফ্যামিলির ইনফ্লুয়েন্সটা খুব বেশি চলে আসে এবং ফ্যামিলি অনেক বেশি ইনভলভ হয়ে যায় তখন আসলে পাত্রপাত্রীর উপরে একটা অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি হয় যেটার কোনো অর্থ নাই কারণ দিনের শেষে সংসার করবে পাত্র এবং পাত্রী পাত্র এবং পাত্রী যখন ভালো থাকবে সেই ভালো থাকাটা অটোমেটিক্যালি রিফ্লেক্ট করবে ফ্যামিলির মধ্যে সো যখন আপনি কম্প্যাটেবিলিটি চেক করবেন আগে পাত্র পাত্রী কথা বলবে তাদের মধ্যে যখন আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে সেটা তারা একবার কথা বলুক বা তিনবার কথা বলুক তারপরে সেই কনভারসেশনটা ফ্যামিলি লেভেলে যাবে এই কম্প্যাটেবিলিটি চেক করাটা বোধ লাভ ম্যারেজ অথবা অ্যারেঞ্জ ম্যারেজের দুইটাতেই খুবই ইম্পর্ট্যান্ট থার্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে আপনি যখন বিয়ে করতে যাচ্ছেন আপনাকে মানসিকতা রাখতে হবে যে আমাকে অ্যাকোমোডেট করতে হবে অ্যাডাপ্ট করতে হবে একটা নতুন সিচুয়েশানে বিয়ের পরে আমার লাইফ পরিবর্তন হবেই কারো ক্ষেত্রে সেটা ফাইভ পার্সেন্ট কারো ক্ষেত্রে সেটা ফিফটি পার্সেন্ট বাট আমি যদি বলি যেটা অনেক রিলেশনশিপের একটা প্রবলেম সেটা হচ্ছে আমি এমনই আমি বদলাবো না আমার ভালো লাগে না যেটা সেটা আমি করব না বা আমি অ্যাডজাস্ট করব না এই মানসিকতাটা খুবই টক্সিক আমি যখন বিয়ে করতে যাচ্ছি আমি আরেকটা মানুষের সাথে থাকছি আমার প্রাইভেসি অনেকটাই কম্প্রোমাইজ করতে হবে টু অ্যান এক্সটেন্ড এবং আমাকে অ্যাডাপ্ট করতে হবে আমি ছেলে হই অথবা মেয়ে হই চার নাম্বার পয়েন্ট বিয়ে আপনার সমস্ত সমস্যা এবং জীবনের জটিলতার কোনো সমাধান না আপনার সেই সমস্যার সমাধানটা আপনাকেই করতে হবে আপনার যদি ডিপ্রেশন থাকে অ্যাংজাইটি থাকে ফ্যামিলি ট্রমা থাকে অ্যাডিকশান থাকে সবসময় আপনি মনে করবেন না বিয়ে করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে অথবা এটা আপনার স্পাউসের দায়িত্ব আপনাকে সেই কষ্ট থেকে বের করার এটা আসলে কখনো প্র্যাকটিক্যাল না আপনাকে আপনার নিজের ডিপ্রেশন অ্যাংজাইটি এবং স্ট্রেস সেটার জন্য যা কিছু মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা সেটা আপনাকে করতে হবে হ্যাঁ ডেফিনেটলি অনেক ক্ষেত্রেই বিয়ে বা স্পাউস সাপোর্টিভ হলে আপনার জন্য জিনিসটা হেল্প হয় বাট দ্যাটস অ্যান এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স ফার্স্ট অফ অল আপনার নিজেকে হেল্প করতে হবে নিজেকে আপনার ট্রমা বা স্ট্রাগল বা ডিপ্রেশন বা অ্যাডিকশান স্পেশালি অ্যাডিকশান থেকে নিজেকে বের করতে হবে পাঁচ নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা এসে বলে আমাকে বা কা পেশেন্টরা বলে যে ভাইয়া কাকে বিয়ে করবো কীরকম মানুষ বিয়ে করবো আমি প্রথম যে কথাটা বলি আপনি কেমন আপনি কী পছন্দ করেন আপনি কী চান আপনার লাইফে প্রায়োরিটি কী আপনি নিজেকে কোথায় দেখতে চান ইউসি নিজেকে চিনুন আপনি যদি নিজেকে না চিনেন তাহলে আপনার জন্য সবসময় কষ্ট হবে এটা বুঝতে যে আমার লাইফে প্রায়োরিটিগুলো কি। আমি কি ধরনের মানুষ পছন্দ করি কি ধরনের মানুষ চাই আমার লাইফটাকে আমি কিভাবে দেখি যে এই লাইফে আমি আরেকটা মানুষকে নিয়ে আসছি নিজেকে চিনুন আপনার স্পাউসকে চেনা আপনার জন্য সহজ হবে এছাড়াও আমাদের রিলেশনশিপ এবং ইন্টিমেসি কোর্সে আমরা ডিটেলস আরও অনেকগুলা ম্যারেজ রিলেটেড প্রিপারেশন এবং হোয়াট ইজ কামিং এই সম্পর্কে আমরা খুব ভালো এবং সাপোর্টিভ কিছু ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করি যেটা আপনারা এক্সপ্লোর করতে পারেন রিলেশনশিপ অ্যান্ড ইন্টিমেসি কোর্সে